দর্শক, এখন আমরা আলোচনা করব দেশের মোবাইল ফোন সেটের বাজার পরিস্থিতি নিয়ে, এবং এই আলোচনার জন্য আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর জয়েন্ট সেক্রেটারি ও মোবাইল ফোন আমদানিকারক প্রতিষ্ঠান ফেয়ার ডিস্ট্রিবিউশনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেজবউদ্দিন। আমরা সংযুক্ত হচ্ছি তার সাথে। জনাব মেজবউদ্দিন, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। জনাব মেজবউদ্দিন, আমরা একটু প্রথমেই এই সেক্টরের বর্তমান অবস্থাটা আপনার কাছে একটু জানতে চাইব। বেসিক্যালি আসলে আমরা যেটা দেখছি যে গ্লোবালি যে ক্রাইসিস চলছে, ইকোনমিক ক্রাইসিস, তার কিছুটা ইম্প্যাক্ট বাংলাদেশেও পড়েছে। আমরা জানি যে ইউক্রেন রাশিয়া ওয়ারের ইম্প্যাক্টে সবকিছুর দাম বেড়েছে। আমাদের আমদানি করা প্রোডাক্টের কোনো দাম বাড়েনি, কিন্তু ডলারের আসলে অবমূল্যায়নের, সরি, টাকার অবমূল্যায়নের জন্য আমাদের আসলে মার্কেটে যে দামটা ছিল সেটা প্রায় 35% যদি আমরা বলি 2021 সালের শেষের দিকে বা 2022 সালের শুরুর দিকে যে প্রাইসটা ছিল সেখান থেকে প্রায় 30-35% দাম বেড়ে গেছে। কারণ আমরা একসময় $85 আমদানি করতাম, এখন প্রায় এটা বেড়ে 112 টাকা 115 টাকা রেটে আমাকে আমদানি করতে হয়েছে। এর সাথে সাথে এই কারেন্ট অর্থ বছরে ভ্যাটের উৎপাদন পর্যায়ে ভ্যাটটা 5% যেটা ছিল সেটা বাড়িয়ে 7.5% করা হয়েছে, সেটারও কিছুটা ইম্প্যাক্ট এসছে। এবং এর সাথে সাথে আমরা দেখেছি যে বাজারে মানুষের যে ক্রয় ক্ষমতাটা ছিল সেটাও কমে এসছে। সুতরাং আমরা যদি বিটিআরসি ডেটা থেকে দেখি যে ওভারঅল মার্কেটটা প্রায় 40%-এর মতো কমে গেছে 2021 সালের তুলনায়। 2022 এবং 2023 দুই বছরই আমরা দেখেছি প্রায় 40% মতো বাজার হ্রাস করেছে, এবং এটার বড় ইম্প্যাক্টটা এসছে বেসিক্যালি একটা তো হচ্ছে যে বাজারের নিম্নগতি বা বাজারে মানুষের পারচেজ ক্ষমতা কমে যাওয়া, এর সাথে সাথে অবৈধ আমদানির একটা চেষ্টা সবসময় ছিল, সেটা এখন অনেক বেশি বেড়ে গেছে। কারণ মানুষজন দেখছে যে যদি বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হয় বা অবৈধ পথে আনে, সে উৎপাদন পর্যায়ে যে কস্টগুলো আছে, আমরা প্রায় এখন 22-23% মতো ডিউটি এবং ভ্যাট দিয়ে থাকি, সেটা তাদেরকে দিতে হয় না। আর যেহেতু তারা স্ট্রাকচারাল ব্যবসা করে না, তাদের কিন্তু যেটা পরিবেশনার যে ধরনের ভ্যাট গুলো আছে, ডিস্ট্রিবিউশন ভ্যাট যেগুলো আছে, সেগুলো তারা দেয় না। সুতরাং দেখা যায় যে ভোক্তার কাছে সেই পণ্যের প্রাইসটা দেখা যায় প্রায় 20-25% কম পড়ে আমাদের চেয়ে। সেখানে ভোক্তারা ডেফিনেটলি যেহেতু এখন একটা ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টের মধ্যে আছে, অনেকেরই ফোন কিনতে হয়, সবসময় কিনতে হয়, সেই জায়গা থেকে অনেকেই হয়তো এখন গ্রেড প্রোডাক্টের দিকে ঝুঁকে যাচ্ছে। এটাও আমাদের একটা বড় ব্যবসায়িক ক্ষতি। হ্যাঁ জনাব, এই যে দেশীয় শিল্পের সুরক্ষার জায়গায় অনেক বিষয় আমরা আলোচনা করি, কিন্তু সেখানে এই যে আমরা একটা গৌরবের জায়গায় ছিলাম যে আমাদের দেশীয় ফোন সেট অ্যাসেম্বলিং হচ্ছে বা তৈরি হচ্ছে, সেটা একটা গর্বের বিষয়, কিন্তু সাথে সাথে এই যে বিনিয়োগের যে সুরক্ষা, এই জায়গাগুলো আসলে কতটুকু দেখা হচ্ছে? বেসিক্যালি আমরা যদি বলি 2018 সালে যখন বেসিক্যালি 2017 সালে গভর্নমেন্ট নতুন যে নীতিমালা নিয়ে আসছে, যে উৎপাদন বান্ধব নীতিমালা, যার জন্য প্রত্যেকটা কোম্পানি কিন্তু এখন বাংলাদেশে প্রোডাকশন করছে, এবং আপনি যদি ক্যাপাসিটির বিচার করেন, বাংলাদেশে যে মোবাইল ফোনের চাহিদা আছে তার প্রায় 1.5 গুণ থেকে 2 গুণ ক্যাপাসিটি কিন্তু সবাই বিল্ড আপ করেছে। এবং আমি যদি বলি বৈধ পথে যে মোবাইল ফোন গুলো আসে তার কিন্তু শতভাগই এখন দেশীয় উৎপাদনের মাধ্যমে বাজারজাত করা হয়। বৈধ পথে আমদানি খুবই খুবই কমে গেছে। আপনি কিছু কিছু ব্র্যান্ড আছে যারা বাংলাদেশে করতে পারে না, তাদের ভলিউম অত বেশি না, বা তারা এখনো ওইভাবে ইন্টারেস্টেড না, তারা ছাড়া সমস্ত বড় বড় কোম্পানি গুলোই কিন্তু বাংলাদেশে এই উৎপাদনের যে লক্ষ্যমাত্রা সেটা নিয়ে এসছে এবং সেভাবে কাজ করে যাচ্ছে। আপনি যেটা বললেন যে এইটাকে প্রোটেকশন করানো, হ্যাঁ, বা নিরাপত্তা দেওয়া, এই বিনিয়োগকে সুরক্ষা করার যে জায়গাটা, সেখানে আমি বলবো যে সরকারের আরেকটু বেশি সচেষ্ট হওয়া উচিত। আপনারা জানেন বা অনেকেই হয়তো জানে, আমাদের একটা প্রজেক্ট ছিল বিটিআরসির সাথে, সেটাকে আমরা বলতাম এনইআইআর। এনইআইআর প্রজেক্টটা হচ্ছে বেসিক্যালি যে যদি কোনো পণ্য অবৈধভাবে আসে সেটা রেজিস্টার হতে হলে তাকে
ডিউটির টাকাটা বা ভ্যাটের টাকাটা পরিশোধ করে রেজিস্টার করতে পারবে, না হলে এই ফোন বন্ধ হয়ে যাবে। তাতে যেটা হয়েছিল 2021 সালের অগাস্ট সেপ্টেম্বর মাসে আমরা দেখেছি যে বাজার, দেশীয় বাজারটা অনেক বেশি চাঙ্গা হয়েছিল এবং আমরা ভালো ব্যবসাও করতে পেরেছিলাম। আমরা একটা জিনিস কি, প্রোডাকশনে আসলে আপনার যত বেশি ব্যবসা হয় তত কিন্তু আপনার কস্ট কমে এবং কস্ট কমলে এটা ভোক্তাকে আমরা পৌঁছে দিতে পারি, আর যত কম সেল হবে তত কিন্তু আমার কস্ট বাড়বে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে সরকার এই এই একটা সেক্টর যেটাকে আমরা বলি টেকনোলজি খাতে প্রথম একটা উদ্যোগ, সেই উদ্যোগটাকে আসলে সরকার আবার নতুন করে এটাকে চিন্তা ভাবনা করা উচিত এবং আমাদেরকে এই সুরক্ষাটা দেওয়া উচিত যে হ্যাঁ আপনি বেশি দাম রাখতে পারবেন না, দামটাকে রেগুলেট করুন এবং এর সাথে সাথে অবৈধ ফোনগুলোকে বন্ধ করে দেন, তাহলে কিন্তু আমরা মনে করি যে দেশীয় চাহিদা বাংলাদেশেই 100% হবে। এবং আমরা যে স্বপ্ন থেকে শুরু করেছিলাম যে দেশীয় চাহিদা শুধু না বিদেশেও রপ্তানি করার একটা সুযোগ আসবে ভবিষ্যতে, সেই জায়গাতে আমরা কাজ করতে পারবো। এখন আমাদের সমস্যাটা হয়ে গেছে আমাদের কস্ট বাড়ার ফলে আমরা কোনোভাবেই টিকে থাকতে পারছি না, এটা একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে, যার জন্য দিন দিন আমরা এই খরচের ভারটা ভোক্তার কাছে দিতে বাধ্য হচ্ছি। এই যে এই জায়গাটা একটু আরেকটু আলোচনা চাবো যে এই যে অবৈধ বা কর ফাঁকি দিয়ে একটা বড় মার্কেট তৈরি হয়ে গেছে এবং সেটি নিয়ন্ত্রণ বা আমরা জানি যে দেশের নিরাপত্তার জায়গা নিয়ে অনেক সময় আলোচনা হয়েছে, এই বিষয়টির সাথে নিরাপত্তা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত, সেইখানে এই যে আমরা গুরুত্ব দিচ্ছি না বা এই জায়গাটায় কেন আসলে কাজ হয় না, আমরা দেখলাম খুব কঠোর অবস্থানে গিয়েও কিন্তু সরে আসলো, এই জায়গাটি আসলে আপনি কিভাবে দেখেন? বেসিক্যালি যেটা হয়েছে যে আমরা যেটাকে বলি অবৈধ ফোন বন্ধ করা, কিন্তু অনেকগুলো ভালো দিক আছে, ভালো দিকগুলোর মধ্যে একটা হচ্ছে রাজস্ব, যেটা আমাদের বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে পড়ে, কিন্তু বিটিআরসি রেগুলেশনের আন্ডারে কিন্তু বেশ কিছু জিনিস পড়ে, যেটা আপনি বললেন যে জাতীয় নিরাপত্তা, তারপরে হচ্ছে আমাদের প্রায়ই আমরা দেখি যে মোবাইল ফোন ছিনতাই হয়, সো কেউ যদি রেজিস্টার করে এই এনআইএর যে প্রজেক্টের আন্ডারে যে অবকাঠামো তৈরি করা হয়েছিল সেখানে কিন্তু এই ধরনের চুরি বা ছিনতাই করা মোবাইল ফোনকেও প্রোটেকশন দেওয়া হচ্ছিল। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি দেখি যে বিভিন্ন সময় সিম ছাড়াও ওয়াইফাই এর অধীনে যে মানুষজন অনেককে থ্রেট করছে, অনেক আপনার নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যে কর্মকাণ্ডগুলো হয় সেগুলো করছে, সো সেগুলো ট্র্যাক করার কিন্তু আমাদের কোনো উপায় নাই। এই আইমে এগুলো যদি রেজিস্টার থাকতো, প্রত্যেকটা আইমে আন্ডারে যদি আইপি অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করা হতো বা সে যখন ইন্টারনেটে বা ওয়াইফাই যায় তার আইপি অ্যাড্রেসটা দিয়ে যদি আইমে এটা ট্র্যাক করা যায় সেক্ষেত্রে কিন্তু আমরা নিরাপত্তাকে সুরক্ষা করতে পারি। সুতরাং এটা শুধুমাত্র একটা খাতকে হিসাব করলে হবে না যে এটা রাজস্ব আদায়কে নষ্ট করছে, তা না, কিন্তু রাজস্ব আদায়কে অবশ্যই নষ্ট করছে ডেফিনেটলি, সেটা একটা বড় দিক। এর পাশাপাশি নিরাপত্তার একটা বড় জায়গা, সেটা জাতীয় নিরাপত্তা হোক নাগরিক নিরাপত্তা হোক, আমাদের যে মহিলাদেরকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করা হয় সেই নিরাপত্তা থেকেও কিন্তু আমরা মনে করি এটা বিশাল বড় একটা কাজ ছিল যে এটাকে নতুন করে আবার বিবেচনায় আনা উচিত, এবং সেভাবে আমরা বহুবার চেষ্টা করেছি, সরকারের কাছে আবেদন করেছি, এখন আমরা বসে আছি যে সরকার হয়তো কোনো দিক নির্দেশনা দিবেন, পদক্ষেপ নেবেন বা সংশ্লিষ্ট যারা রয়েছেন অবশ্যই তারা সেখানে আরো বেশি নজর দিবেন। জনমেজবিন্দু, আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, তারপর আবার আলোচনায় ফিরে আসব। দর্শক, আমরা নিচ্ছি একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। স্বাগত বড় একুশে বিজনেসে। দর্শক, আমরা বিরতির আগে দেশের মোবাইল ফোন সেটের বাজার পরিস্থিতি আলোচনা করছিলাম মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি এবং মোবাইল ফোন আমদানিকারক প্রতিষ্ঠান ফেয়ার ডিস্ট্রিবিউশনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেজবাউদ্দিনের সাহিত্যে তার সাথে আবার আলোচনা যুক্ত হচ্ছে। জনাব মেজবাউদ্দিন, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম মোবাইল ফোন সেট, যেটি এখন মানুষের একেবারে দৈনন্দিন জীবনের একটি সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এবং এই যে ডিজিটাল বা স্মার্ট বাংলাদেশের অগ্রগতিতে মোবাইল ফোন হ্যান্ডসেটের একটা বড় ভূমিকা রয়েছে। এই যে মোবাইল পেনিট্রেশন অন্য দেশের তুলনায় বাংলাদেশের যে এগিয়ে চলা তথ্য প্রযুক্তি খাত, এখানে দক্ষ জনবল এবং বড় একটা মার্কেটও কিন্তু তৈরি হচ্ছে, এই সব কিছু মিলিয়ে সেক্টরটির এই যে জায়গাগুলো এগুলো নিয়ে যদি একটু আপনি আলোচনা করেন। বেসিক্যালি আমরা যেভাবে দেখি এবং বিভিন্ন সময় আমরা
গ্লোবাল যেই রিসার্চ কোম্পানিগুলো আছে, GSM আছে, যারা বাংলাদেশের মোবাইল পেনিট্রেশনকে নিয়ে কাজ করে, তারা সবাই কিন্তু বলে বাংলাদেশ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মার্কেট। আপনি আমরা জানি যে আমরা 8th লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি, বাট একটা দিক থেকে আমরা একটু পিছিয়ে আছি, কারণ অনেক আমাদের মতো যাদের ইকোনমি আছে সেই ক্ষেত্রে তাদের যত যেই রকমের ধরনের ডিভাইস তারা ইউজ করে, 4G পেনিট্রেশন বা আমরা যেটাকে বলি ইন্টারনেট ফোন পেনিট্রেশন বা স্মার্টফোন পেনিট্রেশনটা আমাদের থেকে অনেক অনেক বেশি, আমরা সেই জায়গায় পৌঁছাতে পারিনি। এটার বেশ কয়েকটা কারণ আছে। একটা তো হচ্ছে ডেফিনেটলি আমাদের যেটা ইচ্ছা ছিল সবসময় যে আমরা বাংলাদেশে উৎপাদন করে আরো বেশি কম মূল্যে বা সাশ্রয়ী প্রাইসে মানুষের হাতে ডিভাইস তুলে দিতে সক্ষম হব। সেই জায়গা থেকে আমরা দেখেছি গত 5 বছরে কিছু না কিছু নতুন করে কর নীতিমালা আমাদের উপরে আরোপ করা হয়েছে, এবং যেহেতু গ্লোবালি আমরা বলি যে 8th লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি এবং বাংলাদেশের স্মার্টফোনে পেনিট্রেশন এখনো অনেক বাকি, আমরা যেটা হিসাব করি 40% হচ্ছে স্মার্টফোন পেনিট্রেশন, হচ্ছে আরো 60% বাকি আছে। সুতরাং মার্কেটটা বিশাল বড়। কিন্তু আমরা বলি যে 14,000 কোটি টাকার বর্তমান মার্কেট আছে, যেটা 25-30,000 কোটি টাকা হয়তো 5-6 বছরে বা 7-8 বছরে হয়ে যাবে। তো এটা বিশাল বড় মার্কেট, বিদেশি অনেক বিনিয়োগ বাংলাদেশে আসার অনেক সম্ভাবনা আছে। এবং আপনারা জানেন যে মোবাইল ফোন এমন একটি ইন্ডাস্ট্রি বা শিল্প যেখানে কিন্তু এক্সপোর্ট করতে পারলে বৈদেশিক অনেক টাকা আর্ন করা যায়। আমি যে উদাহরণ হিসেবে বলি, ভিয়েতনামে শুধু স্যামসাং এর মোবাইল ফোন এক্সপোর্ট করে ভিয়েতনাম প্রায় $70 billion এর মতো ফরেন কারেন্সি আর্ন করে। সো ইটস এ বিগ ব্যাকবোন। এবং আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী গত 2 বছর ধরে এই ক্ষুদ্র ইলেকট্রনিক শিল্প বা ক্ষুদ্র ইলেকট্রনিক এই যে টেকনোলজি শিল্পটাকে প্রাধান্য দিয়েছে বাংলাদেশে উৎপাদনমুখী করার জন্য। সুতরাং আমাদের একটা আবেদন সবসময় থাকবে যে ছোটভাবে শুধু রাজস্ব জিনিসটা চিন্তা না করে যদি ওয়াইড ভাবে দেখা যায়, কারণ আপনাকে খুব সাধারণভাবে বলি, যদি স্মার্টফোন মানুষের হাতে পৌঁছায় তাহলে সে অনেক ডেটা ইউজ করবে, এই ডেটার মাধ্যমে যে ধরনের ভ্যাট পাবে সরকার সেটা একটা ফিচার ফোন থেকে পাবে না। সো প্রত্যক্ষ যদিও আমরা দেখি যে রাজস্ব আদায় হয় না, পরোক্ষভাবে কিন্তু স্মার্টফোনের মাধ্যমে অনেক রাজস্ব আদায় হয়। আরেকটা বড় ব্যাপার হচ্ছে, আমরা এখন বলতেছি যে আমরা স্মার্ট বাংলাদেশে পৌঁছাবো, আমাদের একটা দৃঢ় প্রত্যয় আছে। সেখানে পৌঁছাতে গেলে আপনি জানেন যে 95% বাংলাদেশে ইন্টারনেট ইউজ হয় কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে। আমরা যতগুলো এখন ডিফারেন্ট কাইন্ড অফ ডিজিটাল সার্ভিস ইউজ করি, সরকারের বিভিন্ন যে ডিজিটাল সার্ভিস আছে, এটা মোবাইল ফোন ছাড়া সম্ভব না। কারণ একটা বাসায় কম্পিউটার যেটা দাম হচ্ছে 50-55 হাজার টাকা, সেটা অনেকের বাসায় সম্ভব না, বাট ইন্ডিভিজুয়ালি ভাবে 10,000 টাকায় কিন্তু মোবাইল ফোন অনেকেই ইউজ করতে পারে। তো সেই ক্ষেত্রে 10,000 টাকায় সে কিন্তু সমস্ত সুবিধা পায় যেটা একটা কম্পিউটারে সবকিছু একটা স্মার্টফোনে পাচ্ছে। অ্যাবসলুটলি। সো আমি যদি বলি যে এটা তার সুবিধা অনেক বেশি, এটি যে কোনো জায়গায় মুভ করানো যাচ্ছে। অ্যাবসলুটলি অ্যাবসলুটলি, আপনি এটাকে নিয়ে ঘোরাঘুরি করতে পারবেন, যে কোনো জায়গায় বসে বসে আপনি কাজ করতে পারবেন। এবং সেই জন্য কিন্তু আমার ডিজিটাল ইনক্লুশন অনেক বেশি হবে, এবং যার জন্য যত বেশি ডিজিটাল ইনক্লুশন হবে আমার কিন্তু এই স্মার্ট বাংলাদেশের যাত্রাটা অনেক বেশি সহজ হবে। তো আমার মনে হয় মোবাইল ফোনকে শুধুমাত্র একটি পণ্য বা যে কোনো একটা ইলেকট্রনিক্স ডিভাইস হিসেবে না চিন্তা করে আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেইভাবে চিন্তা করে এটাকে কিভাবে প্রোটেকশন দিয়ে আরো বেশি সহজলভ্য করা যায়, আমরা চিন্তা করা দরকার যে মানুষের কাছে কিভাবে কিস্তিতে আমরা মোবাইল ফোন পৌঁছে দিতে পারি, সুতরাং মানুষজন মোবাইল ফোন ইউজ করতে পারে, এই চিন্তাধারাটা করা উচিত। রাদার দেন আমার ডিউটি বাড়ানো, আমার এই যে অবৈধভাবে ফোন আসার টেন্ডেন্সিটাকে বাড়ায় দেওয়া, এই জায়গাতে আমি মনে করি যে আমাদের কাজটা আসলে শক্তভাবে আমাদের দিতে হবে। মেজবাবু, আপনি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলেছিলেন যে ভিয়েতনামের উদাহরণটা আসলো, এবং একটা সময় বাংলাদেশে যে মোবাইল ফোন উৎপাদন করা যাবে এটা অনেকেই বিশ্বাস করতো না, সেটা বাংলাদেশ করে দেখিয়েছে। এবং
রপ্তানির যে একটা বড় বাজার, আমরা জানি যে তৈরি পোশাকের উপর আমরা অনেক বেশি নির্ভরশীল, সেখান থেকে তৈরি পোশাক খাতের পাশাপাশি কিন্তু এটি একটি বড় জায়গা নিতে পারে, সেই জায়গাটা ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে? অবশ্যই আমাদের এই যে জায়গাগুলো আপনি বলছেন সেটার সাথে আরো বৃহৎ একটা পরিকল্পনার কি প্রয়োজন নেই? অবশ্যই আছে। আপনি যদি দেখেন যে আমরা বর্তমানে একটা চমৎকার সময় অতিবাহিত করছি, কারণ হচ্ছে পৃথিবীর অনেক দেশের সাথেই চায়নার ব্যবসায়িক সম্পর্কটা অনেক বেশি স্ট্রং না এখন। সো চায়না থেকে অনেকেই এখন তার শিল্পটাকে বিভিন্ন অন্য জায়গায় নিয়ে যেতে যাচ্ছে। সো যদি দেখেন আমাদের কম্পিটিশন কারা, ইন্ডিয়া একটা বিশাল বড় কম্পিটিশন, তাদের সাথে আমরা সব জায়গায় পারবো না, এটা ফর শিওর। একে যদি আমরা বাদ দিই তাহলে আমার কম্পিটিশন হচ্ছে ভিয়েতনাম, আমার কম্পিটিশন হচ্ছে ইন্দোনেশিয়া, আমার কম্পিটিশন হচ্ছে থাইল্যান্ড, এই তিনটা বড় রাষ্ট্র, কিছুটা মালয়েশিয়া, মালয়েশিয়ার যদিও কস্টটা অনেক হাই। হ্যাঁ, বাকি তিনটা জায়গার ডোমেস্টিক মার্কেটও বড় এবং তারা কিন্তু অনেক বেশি এনকারেজ করছে অবকাঠামো তৈরির ক্ষেত্রে এবং বিদেশি বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি গুলোকে বাংলাদেশ তাদের দেশে নিয়ে আসার জন্য। সো বাংলাদেশ সরকার এবং যারা প্রাইভেট, আমরা পিপিপির যে উদাহরণ দেয়, এইভাবে আমার মনে হয় কিছু সিলেক্ট করা উচিত, যে কয়েকটা ইন্ডাস্ট্রির সাথে কথা বলা উচিত। সেটা হতে পারে মোবাইল, হতে পারে আপনার কি বলে চিপসেট কোম্পানি, হতে পারে সেমিকন্ডাক্টর, হতে পারে ইভেন অন্য আরো অন্য অন্য খাত হতে পারে। সেই খাতগুলোকে আমরা আইডেন্টিফাই করে সেখানকার যার বড় বড় জায়ান্ট কোম্পানি আছে গ্লোবালি, তাদেরকে কিভাবে এনকারেজ করা যায় বাংলাদেশে আসার জন্য এবং বাংলাদেশ থেকে বিশ্বে এক্সপোর্ট করার ক্ষেত্রে কি কি সুবিধা দেয়া যায়, সেইটাকে আমার মনে হয় একটা হলিস্টিক আকারে চিন্তা করে একটা স্ট্র্যাটেজি নেওয়া উচিত। আপনাকে জাস্ট ছোট্ট উদাহরণ দেই, যে আমেরিকার রাষ্ট্রপ্রধান বাইডেন প্রথম যখন কোরিয়াতে যায় তখন কিন্তু সে স্যামসাং এ গিয়ে বলেছে যে আমি আমেরিকায় সেমিকন্ডাক্টরের ফ্যাক্টরি চাই স্যামসাং এর কাছ থেকে, এবং যার জন্য একটা বিশাল ইনভেস্টমেন্ট কিন্তু স্যামসাং করেছে আমেরিকাতে সেমিকন্ডাক্টরের ফ্যাক্টরি করার জন্য। কারণ আপনি গাড়ির জন্য সেমিকন্ডাক্টর লাগে, আপনার টিভির জন্য সেমিকন্ডাক্টর লাগে, যে কোনো ইলেকট্রনিক্স পণ্যের জন্য সেমিকন্ডাক্টর। তো এই ধরনের অ্যাপ্রোচ গুলো নিয়ে আমাদেরকে আসলে বড় বড় কোম্পানির কাছে যেতে হবে, যে তুমি বাংলাদেশে আসো, আমরা এই সুবিধা দিব এবং তুমি বাংলাদেশ থেকে এক্সপোর্ট করো, যার জন্য যা যা দরকার। ডেফিনেটলি আমি আমার জাতীয় নিরাপত্তাকে রক্ষা করব, আমাদের জাতীয় গোল যা আছে, লক্ষ্য যা আছে সেটাকে রক্ষা করব, কিন্তু বাকি জিনিসগুলো যদি সহায়তা দিই তাহলে হয়তো আমরা একটা দ্বিতীয় সেক্টর, যেটা গার্মেন্টস এর সমান্তরাল ভাবে চলতে পারবে। এবং আপনি জানেন যে আরো অনেকগুলো সেক্টর নিয়ে অলরেডি কাজ হচ্ছে, ওষুধ শিল্প নিয়ে কাজ হচ্ছে, সফটওয়্যার শিল্প নিয়ে কাজ হচ্ছে, সেখানে আমি মনে করি যে ইলেকট্রনিক্স হার্ডওয়্যার শিল্পটাকেও একটা নতুন মাত্রা দেওয়া যেতে পারে, যেখানে আমরা রপ্তানিমুখী অনেক কিছু করার সুযোগ থাকবে। আমরাও সেই প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের মোবাইল ফোন সেটের বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ মেজবাউদ্দিনের সঙ্গে। বেরিয়ে নিচ্ছে আরও একটা বিরতি, বেলা 2:35 আবার ফিরবে কুশে বিজনেসে, আমাদের সাথেই থাকুন।